Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Muhterem Abu Ibrahim Bhai, kemana sen? Saya kuri Allah rahmati bhalurat sen. Allah apnaderke ke bhalurat kun, hefazote rakhun. Allahumma amin. Othobar apni proshno kore sen, je salam phiranor purbe Lailatul Qadrer je duati royeche bortoman shomoye amra Ramzaner shesh doshoke obosthan korchi. তো তখন আমরা সেই দোয়াটি পড়তে পারবো কিনা অথবা সালাম ফেরানোর পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সহ অন্যান্য দোয়াগুলো পড়তে পারবো কিনা এই মর্মে আপনি প্রশ্ন করেছেন সম্মানিত ভাই মহতারাম ভাই মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء বান্দা সবচাইতে আল্লাহর কাছে কাছে হয় যখন সে সাজদায় থাকে অতএব এই সাজদায় তুমি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো তো এজন্য লাইলাতুল কদরের যে দোয়াটি সেই দোয়া অন্যান্য দোয়া আপনি সাজদাতে বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাজদাতে রুকুতে নামাজের ভিতরে আপনি বেশি দোয়া করবেন কারণ তখন আপনি আল্লাহর সাথে একটা গন্ডির ভিতরে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহরিমুহু আত-তাকবীরু ওয়া তাহলীলুহু আত-তাসলিম যে যখন আপনি তাকবীরে তাহরিমা দেন তখন দুনিয়ার কাজ আপনার জন্য হারাম হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় ওয়া তাহলীলুহু আত-তাসলিম যখন আপনি সালাম ফিরিয়ে দেন তখন আপনার দুনিয়ার কাজ হালাল ও বৈধ হয়ে যায় তো এইজন্য সম্মানিত ভাই সালামের পরেও দোয়া পড়া যায় এমন হাত সম্মিলিত মুনাজাত না করে একাকীও যদি দোয়াগুলো পড়ে পড়তে পারে কিন্তু তার চাইতে উত্তম হলো তার জন্য যে সাজদাতে সে দোয়া করবে এবং সালাম ফিরানোর পূর্বে যে বৈঠক শেষ বৈঠকে যে দোয়াগুলো রয়েছে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা এগুলো পাঠের পরে সে দোয়াটা করতে পারে এবং বিশেষত্বের চাইতে উত্তম হচ্ছে সাজদাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি চিন্তা করেছেন আমি যদি বুঝতে পারি যে কোন রাত্রি লাইলাতুল কদর বা তা যদি আমি পেয়ে যাই তাহলে আমি ওই সময় আল্লাহর কাছে কি দোয়া করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাদ্দিসাতুল উম্মাহ তাকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সেটা ছিল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমাকে তুমি পছন্দ করো ফাআফু আন্নি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও যদি কেউ সকলের জন্য দোয়া করতে চায় বিশেষত ইমাম হয় তাহলে ফাআফু আন্না বলবে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও অনেকেই এই দোয়া করার ক্ষেত্রে বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন এই কারীমুন শব্দটি হাদিসে বর্ণিত হয়নি বা হলো সেটা দুর্বল এজন্য তা দোয়ার মধ্যে উল্লেখ করবে না দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি একার জন্য আন্না বহুবচন সবার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ এর সাথে অন্য দোয়া যেগুলো আপনি করতে চান তাশাহুদের পূর্বে বিশেষত সাজদাতে আপনি করবেন কোনো বাধা নেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার এবং ওহাতে ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুন এবং সেগুলো আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করুন জাযাকুমুল্লাহ খায়র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু